সাবস্ক্রাইব করুন আইকনিকটের ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট টেকনোলজিস ভিডিওজ সবার প্রথমে দেখার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ড, ভিডিওতে ক্লিক করার জন্য। তুমি দেখছো আইকনিক টেন ইউটিউব চ্যানেল, আর আজকের এই ভিডিওতে তোমাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আইকনিক টেন ইউটিউব চ্যানেল মাত্র 7 দিনে মনিটাইজ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে ওই 7 দিনে কীভাবে যে মনিটাইজেশন পেলাম তার ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। তার আগে ফ্রেন্ড, তুমি বা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা ফ্রেন্ড, আমি তো শুধুমাত্র ভিডিওটা বানিয়েছি, কিন্তু সেই ভিডিওটিকে দেখা, সেটাকে লাইক করা, শেয়ার করা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, টোটালটাই করেছো তুমি বা তোমরা। সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো গাইস, চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই যে আমি কিভাবে খুব সহজে মাত্র 7 দিনে চ্যানেলের মনিটাইজেশন আমি বা আমরা পেয়েছি। তো চলো ভিডিও শুরু করো। সো গাইজ, ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের আমি একটা ছোট্ট একটা ইমেজ ক্লিপ দেখাচ্ছি, যেটা তোমরা এখন পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ড, চলো এটাকে একটু জুম করে দেখি। তো জুম করে দেখলে দেখবে এটাই লেখা আছে যে 100% 31st January 2019। এটার মানে কি তোমরা বোঝো? এই টার্গেটটা ছিল আমার যে আমি 31শে জানুয়ারি 2019 মধ্যে চ্যানেলকে মনিটাইজ করা বই। তো বন্ধু, আমি 31শে জানুয়ারি পারিনি, কিন্তু তার দেড় মাসের মধ্যেই আমি কিন্তু সাকসেস হয়েছি। ফ্রেন্ড, আমার এটার উদ্দেশ্য হচ্ছে এটা, তুমি যদি কোনো কিছু টার্গেট করে লাইফে শুরু করো, টার্গেটটাকে যদি সেট করে নিয়ে শুরু করো, তাহলে তুমি সেটা সাকসেস হবেই। তুমি যদি সূর্যকে টার্গেট করো, তুমি চাঁদকে অবশ্যই পাবে। তো ফ্রেন্ড, চলো এবার মনিটাইজেশনের ব্যাপারে কিছু কথা বলি। ফ্রেন্ড, আমরা প্রত্যেকেই জানি যে ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে গেলে যেটা আমাদের নেসেসারি, সেটা হচ্ছে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তার সঙ্গে 1000 পারমানেন্ট সাবস্ক্রাইবার। তো এটা যখন তোমরা কমপ্লিট করে ফেলবে, তারপর তোমাদের চ্যানেলকে রিভিউয়ের জন্য ইউটিউব টিমের কাছে পাঠাতে হবে। তো এই ইউটিউব টিমের কাছে রিভিউয়ের জন্য পাঠানোর আগে তুমি এই ভিডিওতে আমি যে 3টে জিনিস বলছি, এই 3টে জিনিস খুব গুরুত্ব এবং মনোযোগ সহকারে শুনবে, দরকার পড়লে সেটা খাতাতেও লিখে নেবে। এক নম্বর যেটা বলছি সেটা হচ্ছে যে ভিডিও টাইটেল। দেখবে তোমার যে ভিডিওগুলো চ্যানেলে সেই সময় আছে, মানে রিভিউ পাঠানোর আগে আছে, সেই টাইটেলের মধ্যে কোনো হ্যাকিং, ক্র্যাকিং, এই ধরনের কোনো টার্ম বা এই ধরনের কোনো যদি ওয়ার্ড থাকে, সেটাকে চেঞ্জ করবে। চেঞ্জ করার পর তারপর সেটাকে তুমি রিভিউতে পাঠাবে। দুই নম্বরে যেটা আছে ভিডিও থাম্বনেইল। ফ্রেন্ড, এমন অনেক ভিডিও থাম্বনেইল আমরা ইচ্ছে করেই বানাই যে মানুষকে আকর্ষণ করার জন্য, সেই জন্য ভিডিও থাম্বনেইলকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করি। এর জন্য অনেক সময় কি হয় যে সেক্সুয়াল কিছু ইমেজ তার সঙ্গে আমরা অ্যাড করে দিই। তো যখনই তুমি রিভিউতে পাঠাবে, তো রিভিউতে পাঠানোর আগে সবসময় ওই যে থাম্বনেইল, ওই থাম্বনেইলগুলো টোটালি চেঞ্জ করে দিবে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর আপনাকে তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে যে মনে করো যে তোমার যে ভিডিওগুলো সেটা হচ্ছে তোমার মাদার ল্যাঙ্গুয়েজ, মানে আমি যেমন বাংলা ভাষায় কথা বলছি, অনেকে হিন্দিতে ভিডিও বানাই, তো অনেকে তেলেগুতেও ভিডিও বানায়। তো তুমি যখন রিভিউতে পাঠাবে, তার আগে তোমার ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলগুলো টোটালটা ইংলিশে করে দেবে। তাহলে ইউটিউব যে টিম আছে, ওরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অতটা না বুঝলেও ইংলিশটা অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকে বোঝে, তাহলে ওরা কিন্তু খুব সহজেই ভিডিওর টাইটেল বুঝতে পারবে এবং সেটাকে এক্সামাইন করতে পারবে। 3 নম্বর জিনিস কি বলছি যে 3 নম্বর হচ্ছে যে তোমার যদি মনে হয় যে কোনো ভিডিওর আমি কপি কারো কাছ থেকে করেছি, তো সেই ভিডিওটা তুমি ডিলিট করে দিবে। প্রথমত প্রাইভেট করবে, যদি সম্ভব হয় তো সেটা ডিলিট করে দেবে। দেখা গেল যে ওটাতে 100 বা 200 যখন আমরা প্রথম দিকে চ্যানেল স্টার্ট করি, কিন্তু সেখানে 100-200 ভিউজ মানে প্রচুর। তো সেই 100-200 ভিউজের মায়া করবে না, সেই যদি তোমার ভিডিওর উপরে সন্দেহ থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দেবে। তো ফ্রেন্ড, এই 4টে জিনিস, এই 4টে থিওরি যদি তোমরা ফলো করে যদি রিভিউয়ের জন্য পাঠাও, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি 100% তোমরা 7 দিনের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবে, সেটা ম্যাক্সিমাম 15 দিন হতে পারে। সো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার করবে, সেই সঙ্গে চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। থ্যাংক ইউ।